পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো পেরানহা মাছ। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর অন্যতম একটি জৈব বৈচিত্র্য বহনকারী মহাদেশ হল দক্ষিণ আমেরিকা। আর এই দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখতে পাওয়া যায় এরকমই একটি বিশেষ ধরনের মাছ, হল পিরানহা মাছ। পিরানহা মাছ মূলত সর্বভুক মাছ। এরা এদের সুতীক্ষ্ণ দাঁতের জন্য বিখ্যাত। পিরানহা মাছ স্যারাসালমিডি পরিবারের অন্তর্ভুক্ত। এদের প্রধানত দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশের নদী, বন্যাযুক্ত ভূমি, হ্রদ ইত্যাদি স্থানে দেখা যায়। এরা প্রধানত স্বাদু জলের মাছ। পিরানহা মাছ সেরাসালমিনি সাব ফ্যামিলির অন্তর্গত। পিরানহা মাছ ছয়টি উল্লেখযোগ্য গণের অন্তর্গত। এগুলি হল ক্যাটোপ্রায়ন, প্রিস্টোব্রাইক্রন, পাইগোসেন্ট্রাস, পাইগোপ্রিস্ট্রিস, সেরাসালমাস এবং মেগা পিরানহা। এই ছয়টি গণের মধ্যে প্রিস্টোব্রাইকন, পাইগোসেন্ট্রাস, পাইগোপ্রিস্টিস এবং সেরাসালমাস গণ চারটিকে প্রকৃত পিরানহা বলা হয়। কারণটি হল এদের বিশেষ সুতীক্ষ্ণ দাঁতের উপস্থিতি। যদিও এখনও পর্যন্ত পিরানহা মাছের নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে, পিরানহা মাছ দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে দেখা যায়। এদের প্রধানত অ্যামাজন অববাহিকা, অরিনোকো নদী, প্যারাগুয়ে পারানা নদী, সাও ফ্রান্সিসকো নদী প্রভৃতি স্থানে বেশি পরিমাণে দেখা যায়। এই সকল পিরানহা মাছেদের মধ্যে প্রজাতির বৈচিত্র্য দেখা যায়। দক্ষিণ আমেরিকার প্রাপ্ত পিরানহার এখনও পর্যন্ত জানা প্রজাতির সংখ্যা 46, যার মধ্যে 25টি প্রজাতি অ্যামাজন অববাহিকায়, 16টি অরিনোকো নদীতে, 3টি প্রজাতি প্যারাগুয়ে পারানা নদীতে এবং 2টি সাও ফ্রান্সিসকো নদীতে দেখা যায়। সম্প্রতি বাংলাদেশের কাপ্তাই হ্রদে পিরানহা মাছ পাওয়া গিয়েছে। পিরানহা মাছের দৈর্ঘ্য গড়ে 12 সেন্টিমিটার থেকে 35 সেন্টিমিটার হতে পারে। প্রকৃত পিরানহা মাছের বিশেষ ধরনের দন্তসজ্জা দেখা যায়। দাঁতগুলি ছোট কাস্পের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। প্রত্যেকটি দাঁত ব্লেডের মতো চ্যাপ্টা, ত্রিকোণাকার ও সুতীক্ষ্ণ হয়ে থাকে। দাঁতগুলি ট্রাইকাস্পিড হয়। কিন্তু পাইগোপ্রিস্টিস গণের অন্তর্গত পিরানহা মাছগুলির দাঁতগুলি পেন্টাকাস্পিড হয়। পিরানহার দাঁতগুলি এতটাই তীক্ষ্ণ হয় যে তারা এই দাঁতগুলি দিয়ে তৎক্ষণাৎ ছিদ্র করতে সক্ষম হয়। পিরানহা মাছ সর্বভুক, অর্থাৎ এরা উদ্ভিদ ও প্রাণী উভয় খেয়েই বেঁচে থাকে। পিরানহা মাছ প্রধানত স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ, পোকামাকড়, ফল, পাতা, বীজ ইত্যাদিকে খাদ্য হিসাবে গ্রহণ করে। কখনো কখনো এরা অন্যান্য ছোট পিরানহা মাছকেও খাদ্য হিসাবে ভক্ষণ করে। বিভিন্ন গবেষণাগারের মাধ্যমে দেখা গেছে সেরাসালমাস এবং পাইরোসেন্ট্রাস গণের অন্তর্গত 2টি প্রজাতি, যাদের ম্যারানহাওয়ের ভিয়েনা হ্রদে দেখা যায়, এরা মাছ শিকার ছাড়াও উদ্ভিদ খেয়ে থাকে। পিরানহাদের শিকারী প্রাণী হল ডলফিন। সেরাসালমাস ইলনগেটাস আজভক্ষণকারী পিরানহা মাছ। পিরানহা মাছ তাদের ডিম পাড়ার জন্য ছোট ছোট কূপ খনন করে এবং সেই কূপে ডিম পাড়া হলে কূপের চারিদিকে সাঁতার কেটে ডিমগুলিকে পাহারা দেয়। ডিম ফুটে পিরানহার চারা বের হলে সেগুলি জুপ্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। পিরানহা মাছ তাদের সুতীক্ষ্ণ দাঁতের মাধ্যমে মানুষকেও আক্রমণ করে। এবার সেই বিষয়ক তথ্যেই আসা যাক।
পিরানহা মূলত ভয় পেলেই মানুষকে আক্রমণ করে থাকে। আর সেই জন্যই বিশ্বের বেশ কিছু সমুদ্র সৈকতে সচেতক বোর্ড লাগানো থাকে। এরা মূলত মানুষের হাত এবং পায়ে আক্রমণ করে। 2007 সালে ব্রাজিলের পালমাস শহরের নিকট একটি হ্রদে 190টি পিরানহার আক্রমণ ঘটে। এরপর 2009 সালে সাও পাওলোতে 15 জন মানুষ পিরানহা কর্তৃক আক্রান্ত হয়। 2011 সালে ব্রাজিলের পিয়াউইতে 100 জন মানুষকে পিরানহা আক্রমণ করে এবং প্রত্যেককেই পায়ে আক্রমণ করে। এরপর 2013 সালে আর্জেন্টিনার রোসারিওতে পিরানহা মাছেরা 70 জন মানুষকে আক্রমণ করে। এই সকল মানুষের হাতে ও পায়ে পিরানহারা আক্রমণ করে। তবে পিরানহা মাছকে মৎস্যজীবীরা টোপ হিসাবে ব্যবহার করে। পিরানহা মাছের দাঁতগুলি ব্যবহার করে কাঠের জিনিস সুন্দরভাবে বক্র করা হয়। এটি প্রধানত ব্রাজিলের কামায়ুরা ও সাভান্তে এবং বলিভিয়ার পাকাহুয়ারাতে করা হয়ে থাকে। এছাড়াও পিরানহা মাছ দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে খাদ্য হিসাবে খাওয়া হয়। পেরুভিয়ান অ্যামাজন অববাহিকাতে পিরানহা মাছকে খাদ্য হিসাবে খাওয়া হয়ে থাকে।